নমস্কার, আমি তৃপ্তি রানী বারুই, ভীম বাংলাদেশ উইনার 2019। আমার তৃপ্তি হেশেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটি দই তৈরি করে দেখাবো, মিষ্টি দই। এই দইটা কোনো স্টিম কুকারে নয়, কিংবা ওভেনে নয়, কিংবা দই মেকার দিয়ে নয়, সরাসরিভাবে দইটা তৈরি করে দেখাবো এবং কীভাবে খুবই অল্প সময়ে দইটা তৈরি হয়ে যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন যাওয়া যাক কীভাবে দইটা তৈরি করা যায়। এবার চুলাটা অন করে নিচ্ছি। চুলার মধ্যে একটি মার্বেলের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 লিটার ফ্রেশ গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে যেন কোনো প্রকার সর করতে না পারে এর জন্য দুধটা নাড়াচাড়া করে দিতে হবে। কিছুক্ষণ সময় নিচ্ছি বাবল ওঠার জন্য। বাবল উঠে গিয়েছে, দুধটা একেবারে কমিয়ে নিতে হবে যে তার কোনো দরকার নেই। আর একটু বাবল ওঠার পরে চুলাটা অফ করে দিতে হবে। দুধটা গরম হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলা অফ করা অবস্থায় এর মধ্যে চিনি মিশিয়ে নিতে হবে। 1 কেজি দুধের জন্য চিনি নিচ্ছি এই কাঠের চামচে 3 চামচ পরিমাণে। এটা হচ্ছে নর্মাল মিষ্টিটা হবে, যারা এর থেকে বেশি খেতে চান অবশ্যই স্বাদ মতো মিষ্টি দিয়ে নেবেন। 2 চামচ তিন চামচ চিনিটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মেশাবো গুঁড়ো দুধ। এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হতে পারে। গুঁড়ো দুধটা দিব এখানে 1 কেজির জন্য এই কাঠের চামচের 2 চামচ পরিমাণে। দুধটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। দুধ চিনি সব একত্রে মেশানো হয়ে গিয়েছে। এবার 5 মিনিট সময় অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপর আবার চুলাটা অন করে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট সময় পরে। দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আবার চুলাটা অন করে দিচ্ছি। এবার অন করে দিয়ে চুলা বাড়িয়ে দিতে হবে আবার যেন একটা বাবল ওঠা পর্যন্ত। নাড়াচাড়া দিয়ে যেতে হবে যাতে কোনো রকমের সর না পড়ে কিংবা নিচের দিকে লেগে না যায়। দই তৈরির জন্য এর চেয়ে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা একটা বাবল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বাবল উঠে গিয়েছে, এবার আবার চুলাটা অফ করে দিচ্ছি। এবার আবার ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। প্রায় 10 মিনিট সময় নিলে দুধটা ঠান্ডা হয়ে যাবে। চুলার উপর রেখেই নাড়াচাড়া করতে হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দুধ প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে, কুসুম কুসুম গরম আছে। ঠিক এই অবস্থায় এখানে আমি মিষ্টি দই, অর্থাৎ যেটা বীজ দই, সেটা মিশিয়ে দিচ্ছি। 1 কেজি দুধের 2 চামচ পরিমাণে মিষ্টি দই। এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে মিষ্টি দইটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দই মিশিয়ে ফেলেছি দুধের সঙ্গে। এবার একটা ছাঁকনি দিয়ে জগের মধ্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়েছি, এবার জগটিকে ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি।
ঠিক একইভাবে কমপক্ষে 20 থেকে 30 বার করতে হবে। আবার আমি ফ্রাই প্যান থেকে জগের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আবার দিয়ে দিচ্ছি জগ থেকে ফ্রাই প্যানে। আবার ঢেলে দিচ্ছি ফ্রাই প্যান থেকে জগের মধ্যে। একই পদ্ধতি চালিয়ে যেতে হবে কমপক্ষে 30 বার, যাতে কোথাও কোনো দানাদার থেকে না যায়। দুধটা দইয়ের জন্য তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ওয়ান টাইম কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রায় এই পরিমাণে দিয়ে দিচ্ছি। কেজি দুধে এই ধরনের 6টা গ্লাস উপর থেকে একটু ফাঁকা থাকে, ভরে যায়। এবং এই দইটাকে আমি রেখে দিব যে কোনো স্থানে, হোক সেটা খাটের নিচে, টেবিলের নিচে, কিন্তু নাড়াচাড়া যেন না লাগে। এখানেও রাখা যাবে, কোনো সমস্যা নেই। প্রায় 7 থেকে 8 ঘন্টা রাখতে হবে, তারপরে দইটা জমে যাবে। ফিরে এলাম 7 ঘন্টা পর। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সকলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, এবং পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। সেই অপেক্ষায় আজ এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আমার তৃপ্তি হেশেল চ্যানেল থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। দইটা টেস্ট করার পালা। আমার ভাই দইটাকে টেস্ট করবে। নাও র্যাপিংটা খুলো, খুলে খেয়ে দেখে বলো যে দইটা কেমন হয়েছে। আশা করি দইটা খুব ভালো হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর। দিদির এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দিদি খুব মজার মজার রেসিপি নিয়ে ভিডিও তৈরি করে, আপনারা সকলে অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। এবং এই ভিডিওগুলো কখনোই এই রেসিপিগুলো অন্য কোথাও পাবেন না, তো অবশ্যই দিদির পাশে থাকবেন। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে দিদির চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এই রেসিপিগুলো আপনারা দিদির চ্যানেল দেখে দেখে বাসায় বসে চেষ্টা করবেন।